আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে সম্মানিত বোন জানতে চাইছেন যে পৈতৃক সম্পত্তি হিসেবে একটা জমি পেয়েছে আহ আপনার বাবা বা বাচ্চা স্যার এরকম জমি পেয়েছে তা এখন ভাগাভাগি হয়নি তবে জমিটার উপর জমিটাতে কবর রয়েছে কিন্তু কবরটা কোথায় আছে কিভাবে আছে তা জানা যায়নি এবং ওটা কোনো চিহ্নও নেই তবে সেটাকে আপনার কোনো ঘরবাড়ি করতে পারবে এটা জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রব আলীনসালাত আলা আশরাফ ইম্বি আজমাইন সালিনে সম্মানিত বোন ওই কবরের উপর মানে অর্থাৎ কবর উপর ঘর বাড়ি অথবা কোন স্থাপনা তৈরির নিষেধ রয়েছে কবর উপরে বসা নিষেধ রয়েছে এই ক্ষেত্রগুলো বিবেচনা করলে যেমন সহি মুসলিমের নয়শো সত্তর নম্বর হাদিস তিরমিজির হাদিস নাম্বার এক হাজার এই হাদিস আলোকে যেটা বলা যায় সেটা হলো যে আপনার ওই আহ ওই জমির উপর কোথায় কবরটি রয়েছে তা যদি জানা না থেকে থাকে তাহলে ওই মানে আপনার ওই জমির উপর ঘর বাড়ি করা না করাটা ভালো অর্থাৎ ওই কোথায় রয়েছে এটা যেহেতু জানা নেই তাহলে কোথায় ঘরটি করবে সেটা কবরের উপর তো হতে পারে অতএব সেটা থেকে ঘর বাড়ি করা থেকে বিরত থাকতে হবে আর সেটাকে আবাদ অথবা বিক্রি করে দিয়ে অথবা চাষাবাদের জন্য ব্যবহার করতে পারে বিক্রি করে দিতে পারে তবে সেখানে জানা সত্ত্বে সেখানে আপনার ঘরবাড়ি করা নিষেধ রয়েছে এটাই আহ সহিদির সময় পাওয়া যায় যে সময় তো আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত